আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি প্রথম অধ্যায়ের প্রথম পাঠ থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমান ও আকাইদ সম্পর্কে বলতে তোমরা বলতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রতে তোমরা কি দেখতে পাচ্ছ? পুরো পৃথিবীর একটা দৃশ্য তোমাদের সামনে ফুটে উঠছে। দ্বিতীয় চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? মূলত এখানে আকাশ এবং সৌরজগৎ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো ছাড়াও অসংখ্য গ্রহ নক্ষত্র আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের মূল কথাই হলো ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, কি কি বিষয়ে বিশ্বাস থাকলে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান বলতে পারব? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির অল কদ্রি খয়রিহি অশারিহি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদ আল মাউত। শিক্ষার্থী বন্ধুরা, ইমানের যে সাতটা বিষয় আছে এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ইমান। ইসলামের যে মূল বিষয়গুলো আছে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ইমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করবো এমন নয়, মুখে স্বীকার করবো তাও নয়, এবং সে অনুযায়ী আমল করো এমন নয়। প্রত্যেকটা সমষ্টি মূলত প্রকৃত ইমান। তাহলে প্রকৃত ইমান বলতে আমরা বলতে পারি ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হলো প্রকৃত ইমান। আর যারা ইমান আনে তাদেরকে মুমিন বলি, যার ইমান আছে তাকেও মুমিন বলি। আকাইদ আকিদা শব্দ থেকে এসেছে, আকিদা হলো বহুবচন। একজন মুসলমানের ইমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। একজন মুসলমানের কি বিশুদ্ধ হওয়া প্রয়োজন? ইমান ও আকাইদ। আকিদা শব্দের অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মালা। শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এক ও অদ্বিত, তার কোনো শরীক নেন, তিনি অনাদি ও অনন্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি তাও তিনিই সৃষ্টি করেছে। এই সুন্দর যত কিছু চোখের সামনে দেখতেছি সব কিছুই মহান রাব্বুল আলামিনের সৃষ্টি। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, গাছপালা, সাগর, সমুদ্র সব কিছুই মূলত মহান রাব্বুল আলামিনের সৃষ্টি। আর এইসব মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মূলত মানুষ জাতির জন্য। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জারিয়াত 56 নম্বর আয়াতে বলতেছে, জিন এবং মাখলুকাত সমস্ত সৃষ্টি মূলত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যত কিছু দেখতে পাচ্ছি, যত কিছু দেখতেছি সব কিছুই মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের জন্য। আর আমরা সৃষ্টি হয়েছি মূলত তার ইবাদত, বন্দেগী, গোলামি করার জন্য। জাতীয় কবির কণ্ঠে আমরা মিলিয়ে বলতে পারি, এই শস্য শ্যামল, ফসল ভরা, মাটির ডালখান, খোদা তোমার মেহেরবানি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাথার উপর যে বিশাল বড় আকাশে দেখতে পাই, এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর তুলনায় এক একটা নক্ষত্র লক্ষ কোটি 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 গুণ বড়। আরও আছে অসংখ্য ছায়াপথ, নীহারিকা পর্যন্ত। একসময় এসব কিছুই ছিল না। কি আমাদেরকে সৃষ্টি করেছেন? এসবও সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। তিনি মূলত এই সৃষ্টি জগৎকে অত্যন্ত
সুন্দরভাবে পরিচালনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। শিক্ষার্থী বন্ধুরা, পাঠটা যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে উত্তরগুলো আশা করি সহজেই বলতে পারবে। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের মূল কথা কি? ইসলামের মূল কথাই মূলত ঈমান। ইসলামের মূল কথা ঈমান। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। প্রকৃত ঈমান কাকে বলে? সেক্ষেত্রে বন্ধুরা, জিনিসটাকে আমি কোরআনের আয়াতের একটা অংশ যে সুন্দরভাবে উপস্থাপন করছি, তোমরা শুধু এতটুকুই উপস্থাপন করবে, ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই মূলত প্রকৃত ঈমান। মুমিনকে মূলত যার ঈমান আছে তাকেই আমরা মুমিন বলে থাকি। আকিদা শব্দের অর্থ কি? বিশ্বাস। আকিদার শব্দের অর্থ বিশ্বাস। আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। একজন মুসলিমের কি বিশুদ্ধ হওয়া প্রয়োজন? ঈমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। একজন মুসলিমের কি কি বিশুদ্ধ হওয়া প্রয়োজন? ঈমান ও আকাইদ। আমাদের কে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন। পৃথিবীর চেয়ে একটি নক্ষত্র কত গুণ বড়? লক্ষ লক্ষ গুণ বড়। শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 10 নম্বর প্রশ্ন যত তোমাদের পড়ানো হয় এটাই মূলত তোমাদের পাড়ের কাজ। বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করতেছি। আশা করি সকলেই ভালোভাবে পড়ালেখা করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, এই করোনাকালে বেশি বেশি মহান রব্বুল আলামিনকে স্মরণ করবে। আল্লাহ হাফেজ।